নমস্কার হিতাধিকারীর বাবে দ্বিতীয় প্রকারের মাইক্রো ফাইন্যান্স উদগনি আর সকাশ আসনির অধীনত এই সাহায্য বিতরণ অনুষ্ঠান মঞ্চত উপস্থিত থাকা লক্ষিমপুর লোকসভা সমষ্টির সন্মানীয় সাংসদ প্রদান বড়া ডাঙরিয়া, লক্ষিমপুর বিধানসভা সমষ্টির জনপ্রিয় বিধায়ক মানব ডেকা ডাঙরিয়া, প্রাক্তন বিধায়ক উৎপল দত্ত ডাঙরিয়া, উপায়ুক্ত সুমিত সতমন ডাঙরিয়া, আরক্ষী অধীক্ষক ডাঙরিয়া, আমার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ফণী বৰুৱা ডাঙরিয়া, গণ পরিষদের জেলা সভাপতি দীপক বরদলৈ ডাঙরিয়া, লক্ষিমপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সমীরণ কোঁৱৰ ডাঙরিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জু বৰগোহাঁই ডাঙরিয়ানী, লক্ষিমপুর বিহপুরিয়া মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান সকল, ভাইস চেয়ারম্যান সমন্বিত নিমন্ত্রিত ব্যক্তি সকল, বেনিফিসিয়ারি সকল আর প্রিয় সংবাদেবী সকল, মজুয়াতে আপনাদের আটাইকে আন্তরিক সম্ভাষণ জানাইছো আর শুভেচ্ছা জানাইছো। আজি অনুষ্ঠানত যথেষ্ট সংখ্যক মহিলার সমাবেশ ঘটিছে আর আপনার মুখবিলাক দেখি ময়ো বড় উৎসাহিত হয়েছো, আনন্দিত হয়েছো। আপনাদের সকলে জানে যে 2021-র আগত মাইক্রো ফাইন্যান্স যা প্রতিষ্ঠান আছে বা ঋণ প্রদানকারী সংস্থা আছে এইবিল বহুত উৎপাত করেছিল, ঋণী সকল বিভিন্ন ধরনের ধন বিচরার নামত প্রচার করেছিল বলে কলেও বহাই পয়া নহয়। নির্বাচনের প্রাক মুহূর্ত মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই সময়সাত তেখেত বিত্তমন্ত্রীর দায়িত্ব আছিল, সেই ঋণী মহিলা সকল প্রতিশ্রুতি দিছিল যদি সরকার গঠন হয় তেতিয়াহলে তার বাবে তেতিয়াহলে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যা দূর করার কারণে সরকার ব্যবস্থা লব। আর প্রথম ক্যাবিনেটতেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার পিছত মাননীয় মুখ্যমন্ত্রীগুলো এই বিষয়টি উত্থাপন করেছিল আর ক্যাবিনেটে অনুমোদন জানাইছিল। যা 28 তারিখের পর রাজ্য বিভিন্ন প্রান্তত এই অনুষ্ঠানের দরে বিভিন্ন অনুষ্ঠান আমার প্রতীর্থ মন্ত্রী বিধায়ক সাংসদ সকলের উপস্থিতি প্রশাসনের উপস্থিতি এনে ধরনের সেট বিতরণ কার্যসূচী চলি আছে। আজি এই লক্ষিমপুর জেলা 9000 সর্বমুঠ 9010 দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা সম্পন্ন হিতাধিকারী আর সর্বমুঠ লাভ করব 15,33,35,100 টাকা। ইয়া কম টাকা নহয়, দেশের ভিতরতে এই আসনিটি লওয়া প্রথম রাজ্য যাতে ঋণী সকল তৎকালীনভাবে ঋণ পরিশোধের উদগনি দিয়ার ক্ষেত্রতো প্রথম রাজ্য হওয়ার গৌরব অর্জন করব পারে আর সেয়া ইতিমধ্যে আমার সরকারখানে করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সবল নেতৃত্বত যা সময়সাত কম দিনের ভিতর বহুবর রাজ্যখনের বিকাশের কারণে পরিকল্পনা করা হয়েছে আর সেই পরিকল্পনাব বাস্তব রূপায়িত করবর কারণে চেষ্টা করে থাকা হয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রী হবুন যে আমার রাজ্যখন দেশের অগ্রণী পাঁচখন রাজ্যের তালিকাত অন্তর্ভুক্ত হোক। আর তাকে করবলে বহুতবুর পরিকল্পনা করবলিয়া হয়েছে আর এই পরিকল্পনাব ক্ষিপ্রতারে রূপায়ণের উপর মাননীয় মুখ্যমন্ত্রীগুলো গুরুত্ব দিছে। রাজ্য প্রায় সাড়ে তিন কোটি জনসাধারণ আছে, বিভিন্ন ভাষা ভাষীর লোক আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, বিভিন্ন শ্রেণীর লোক আছে। আর ইয়ার সর্বাঙ্গীন বিকাশের কারণে বিভিন্ন ধরনের আসনি কেন্দ্রীয় সরকারও আপনাদের জানে বহুতবর আসনি আছে। আজি কৃষকসকলের ধর পি এম কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আর রাজ্য সরকারে এনেবর বহুত আসনি গ্রহণ করেছে যা আসনিয়ে এই পিছপরা অনগ্রসর শ্রেণীটুক আগুয়াই লই যাব পারে, সমাজত যাতে একটা ক্ষমতা স্থাপন করার পরিবেশ রচনা করব পারে। আর মূর আশা যে যে ধন সরকারে ধন রাখি আমার ঋণী সকলক আগবাইছে, আপনাদের যাতে সকলে ভবিষ্যতের দিনত খুব সাবধানে যাতে ধন রাখি পয়া ধন রাখি খরচ করে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সন্তানের বিশেষভাবে গুরুত্ব দিব লাগিব। আর এনেকা একটা মানসিকতা আমার সকলরে আছে যে ঋণ লওয়া হয় ঋণ কিন্তু পরিশোধ করার মানসিকতা তো আমার অসমৰ অসমীয়া মানুষের সাধারণতে থকা দেখা না যায়, তো সেই মানসিকতা তো আমি দূর করব লাগিব। ঋণ লওয়াটো বেয়া এনেকা কথা নহয়, ঋণ লওয়াটো বেয়া কথা নহয়, কিন্তু ঋণ পরিশোধ করব লাগিব। ঋণ পরিশোধ নকরিলে কি হয় এই কথা মই ভাবো যে আপনার কোনেও ভাল কৃষ্টিতে অঙ্গম করব নয়, গতি ভবিষ্যতের দিনত আপনার অতি সাবধানে আগবাহিব লাগিব। আমার প্রতিটি দরিদ্র পরিয়াল আগবাহি গলেহে আমার সামগ্রিকভাবে রাজ্যখন আগবাহি যাওয়া বলে আমি ভাবিব পারি, রাজ্যখনের বিকাশ সম্ভব হওয়া বলে আমি ভাবিব পারি, প্রতিটি শ্রেণী জনসাধারণ আগবাহি গলেহে আমি রাজ্যখনের বিকাশ সম্ভব করে আমি তুলিব পারি। আমি কন্টেক দেরি আগে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের যা একটা ইয়াত ভেটেরিনারি ক্যাম্পাস আছে আমি তালে গেছিল, তার একটা এডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের আধারশিলা আজি আমি স্থাপন করছো, লগতে একটা অতিথিশালাও আমি তার আজি আধারশিলা স্থাপন করছো। আমার মাননীয় সাংসদ আর মাননীয় বিধায়ক লগত আমার উপায়ুক্ত ডাঙরিয়াও আছিল। তো ঘুরি আহতে আমি দেখিছো যে লক্ষিমপুর বহুত নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ইয়াত ডেভেলপ হয়েছে। আজি মানব ডেকা প্রধান বড়া ডাঙরিয়ায় কয়ে আছে যে ইয়াত হসপিটেলখন কেনে ধরনের ইয়াত যখন মেডিকেল কলেজ নির্মাণের কামত কেনে ধরনের আগবাহিছে, ক্যান্সার হসপিটেল হয়েছে, ইয়াত বহুতখিনি ডেভেলপ হয়েছে। আজি সেই আগর লক্ষিমপুর বা ধেমাজি বা মাজুলি সে আগর মাজুলি হয়ে থাকা নাই। 2016 সনত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত রাজ্যখন সরকার গঠন হওয়ার পাছত আর এতিয়া 2021-র মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সবল নেতৃত্বত রাস্তা পদূলি রাস্তা ঘাট আর অন্যান্য দিকত যথেষ্টখিনি আগবাহিবলে আমার রাজ্যখন আগবহা আপনার সকলে নিশ্চয় প্রত্যক্ষ করেছে, গতি ভবিষ্যতের দিনত আপনার আমি আন্তরিক সহযোগিতা কামনা করল। প্রখর রোদ আপনাদের সোনকালেও আহিছে, মই বক্তব্য দীঘলীয়া নকরো, মই জেলা প্রশাসনক সুন্দরভাবে এই অনুষ্ঠানের আয়োজন করার কারণে মই আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। ইয়াত কেইগৰাকী মানক মঞ্চত দিয়া হব আর বাকিখিনি আপনাদের নিশ্চয় ইয়ার পর এনাউন্স ইতিমধ্যে করেছে কেনেদরে আপনাদের চেক সংগ্রহ করব লাগিব, গতি এইখানে কথারে আপনার আটাইকে মই পুনের আন্তরিক শুভেচ্ছা জানাই আর এই ধন রাখি আপনাদের সৎকামত ভালভাবে ব্যবহার করব বলে মই আশা রাখি মূর চমু বক্তব্য সামরণি মারিছো। ধন্যবাদ, নমস্কার। আমি সন্মানীয় মন্ত্রী মহোদয় অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা নিবেদন করছো। আর ইয়ার লগে
আনুষ্ঠানিকভাৱে আমি কেইখনমান চেক বিতৰণ কৰিবলৈ আগবাঢ়িছো আৰু সন্মানীয় অতিথিসকলক তেওঁলোকক চেকসমূহ প্ৰদান কৰিবলৈ অনুৰোধ জনাইছো প্ৰথমতে আমন্ত্ৰণ জনাইছো মিতালী দাস আমি আমন্ত্ৰণ জনাইছো মামণি বৰগোহাঁই আমি আমন্ত্ৰণ জনাইছো নিৰুমণি বৰা আমি আমন্ত্ৰণ জনাইছো নাজমুন নাসা মামণি বৰগোহাঁই নিৰুমাই বৰা নাজমুল নেচা নাজমুল নেচা তাৰপিছতে আমন্ত্ৰণ জনাইছো মাইনা দাস মীনা দাস মীনা দাসক আমি আমন্ত্ৰণ জনাইছো জেৰিনা বেগম জেৰিনা বেগম তাৰপাছতে আমন্ত্ৰণ জনাইছো লীলা দত্ত জেৰিনা বেগম তাৰপাছতে লীলা দত্ত লিলি দত্ত তাৰ পাছতে মুন গোহাঁই গগৈ মীনা দাস আমাৰ মাজত উপস্থিত আছে ৰুমি দত্ত মীনা দাস লক্ষী বসুমতাৰী আৰু মালা দেৱী মীনা দাস ইয়াত তেখেতক চেক প্ৰদান কৰিছে মুন গোহাঁই তাৰপাছতে লক্ষী বসুমতাৰী আৰু মালা দেৱী আমাৰ শেষৰখন চেক মালা দেৱী ইয়াৰ লগে লগে আমাৰ আনুষ্ঠানিক চেক প্ৰদানৰ কাৰ্যসূচী সমাপ্ত হ'ব বাকী সকলো যিসকলক আজি বিতৰণ কৰিব তেওঁলোকক বিত্তীয় কাৰ্যালয়ৰ পৰা চেকসমূহ শৃংখলাবদ্ধভাৱে শাৰী পাতি গ্ৰহণ কৰিবলৈ বিনম্ৰতাৰে অনুৰোধ জনাইছো ইতিমধ্যে প্ৰেক্ষাগৃহৰ ঠিক কাষতেই দুটা প্ৰতিষ্ঠান আমি সাজু কৰি তুলিছো গতিকে তাৰ পৰা তেওঁলোকক শৃংখলাবদ্ধভাৱে শাৰী পাতি আমি চেকসমূহ গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাইছো আৰু ইয়াৰ লগে লগেই আমি উপস্থিত সকলোকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা নিবেদন কৰিছো আৰু ৰাষ্ট্ৰীয় সংগীতৰ অনুষ্ঠানৰ সামৰণি মাৰিবলৈ আগবাঢ়িছো আমি সকলোকে ৰাষ্ট্ৰীয় সংগীতৰ বাবে থিয় হ'বলৈ অনুৰোধ জনাইছো জনগণ মন অধিনায়ক